একটা পিঠার রেসিপি নিয়ে এসেছি। সেই পিঠাটির নাম হচ্ছে গোলাপ পিঠে। এই পিঠাটি দেখতে যতটা সুন্দর খেতেও তেমনই মজাদার। তো এই পিঠাটি এখন আমি তোমাদেরকে করে দেখাবো। তো চলো উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এই পিঠা তৈরি করতে লাগছে আতপ চালের গুঁড়া। এখানে আমি নিয়েছি 250 শুকনো বা ভিজা যে কোনো একটা নিতে পারো। আর নিয়েছি নুন, নিয়েছি চিনি আর গুড় দুটো মিলে 200 গ্রাম নিয়েছি, নিয়েছি মৌরি আর নিয়েছি একটা তেজপাতা আর লাগছে সাদা তেল। এখন আমি পিঠাটা তৈরি করব, তাই আমি উনুনটাকে ধরে দিচ্ছি। উনুনটা আমি ধরে দিয়েছি, এবার আমি কড়াইটা বসিয়ে দেব। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 500 গ্রাম জল। জলটাকে আমি বলকা সব দিয়ে জাল করে নেব হাই হিটে। জলটা ফুটে উঠেছে, এবার যা আমি দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। জলটা একদম পুরো বলক এসেছে, এবার আমি দিয়ে দেবো চালের গুঁড়া। অল্প অল্প দেবো আর মিশাবো। দেখতে পাচ্ছ আমার মিশানো হয়ে গেছে গুড়িটা, দলা পেকে আসতেছে। পুরোটা একবারে ঢেলে দেবে না, তাহলে কিন্তু মিশবে না ভালো। অল্প করে দেবে আর মিশাবে। আর যদি দেখো বেশি টাইট হয়ে গেল, তাহলে একটু গরম জল দিয়ে দেবে। আমার মিশানো হয়ে গেছে, এবারে আমি এটাকে নামিয়ে নেব। এটাকে আমি এখন একটু ঠান্ডা করে নেব। এটিকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি কিছুটা শুকনো চালের গুঁড়া দিয়ে মেখে নেব। একদম রুটির ডোর উন্নত ডো তৈরি করব একটা। হয়ে গেছে আমার মাখা। এখান থেকে আমি বড় করে একটা লিচি কেটে নিচ্ছি। ভালো করে এটিকে আমি গোল করে নেব। দেখতে পাচ্ছ আমি গোল করে নিয়েছি। এবার আমি এর উপরে গুঁড়ি ছড়াই নিচ্ছি। এবারে আমি বড় করে রুটি বেলে নেব একটা। বেলে নিয়েছি, দেখো আমি কতটা মোটা করেছি। ঠিক তোমরা এরকমই মোটা করবে, এর থেকে বেশি মোটা করলে হবে না। এবারে আমি এই গ্লাসটা দিয়ে গোল গোল করে কেটে নেব। খুলে নিয়েছি, আবার কাটবো। এমনি করে আমি সম্পূর্ণটাই কেটে নেব। এই বাকি অংশটাকে আমি ফেলে দেবো না।
দেখতে পাচ্ছো গ্লাসের মধ্যে আটকে গেছে, এটাকে খোলার পর দুটিটা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। একটা আঙ্গুল ভিতরে দিয়ে গ্লাসটাকে ঘুরাবে তাহলেই ছুটে যাবে। এই দেখো, আবার দেখে দিচ্ছি, একটা আঙ্গুলের ভিতরে ঢুকাই দিবে, দিয়ে গ্লাসটাকে এমন করে ঘুরাবে তাহলে দেখবে ছুটে যাচ্ছে। এই দেখো কত সুন্দর ছুটে গেল। সবগুলো আমি বানিয়ে নিয়েছি, এবারে আমি তোমাদেরকে গোলাপ ফুলগুলো তৈরি করে দেখাবো। সাইডের অংশগুলো ফেলে দিইনি, এগুলো দিয়ে আমি পাতা তৈরি করব আর এগুলো দিয়ে ফুল তৈরি করব। একটা বাটিতে আমি জল নিয়েছি, এবারে আমি অর্ধেকটাতে জল লাগিয়ে নেব। এর উপর আরেকটা দিয়ে দিচ্ছি আমি, আবারও ঠিক অমন করে জল লাগিয়ে নেব। আবার দিয়ে দিচ্ছি এর উপর একটা, চেপে চেপে দেবে। মোট আমি চারটে নিয়েছি, চারটেই দেবে তোমরা তাহলে ভালো হবে, নাহলে কিন্তু ভালো হবে না। এবারে আমি এটাকে রোল করতে থাকবো। আমি রোল করে নিয়েছি, একটা ছুরি নিয়েছি, ছুরিতে আমি তেল লাগিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে কাটবো, একদম মাঝ বরাবর কেটে নেব। দেখো একদম গোলাপ ফুল তৈরি হয়ে গেছে। এবার আমি পাপড়িগুলোকে একটু ছড়িয়ে দেবো। আরেকটা দেখে দিচ্ছি তোমাদেরকে, ঠিক অমনি ভাবে আবার আমি জল দিব অর্ধেকটাতে। আবার অমনি করে বসে চেপে দেব। বেঁচে যাওয়া অংশগুলোকে দিয়ে আমি পাতা তৈরি করব, সেজন্য আমি ভালো করে মেখে নিচ্ছি। এবারে আমি এর থেকে ছোট্ট একটা লিচি কাটবো, এতটাই নেবে তোমরা। এবারে আমি হাত দিয়ে এটাকে গোল করব। গোল করে এখন আমি একটা মাথা চোখা করব। এ দেখো আমি বানিয়ে নিয়েছি, এবার আমি এটাকে চেপে নেব। অনেকগুলো পাতা তৈরি করে নিয়েছি, এবার আমি তোমাদেরকে ডিজাইন করে দেখাবো। এখন আমি মাঝ বরাবর একটা দাগ কেটে নেব। দেখো তো কত সহজে তৈরি করে নিয়ে এসেছি, সবগুলো আমি এমন করে ডিজাইন করে নেব। ফুল এবং পাতা আমার তৈরি করা হয়ে গেছে। দেখো ফুল
এবং পাতা দেখতে কত সুন্দর লাগছে। এর গোলাপ গাছ আছে তাই আমি একটা লাল গোলাপ নিয়ে এসেছি, তোমাদের যদি থাকে তাহলে নেবে, না থাকলে নাই। আমার 18টা ফুল হয়েছে আর হয়েছে 11টা পাতা। এবারে আমি গুড়ের রস তৈরি করে নেব। সব মিলে আমার 29টা পিঠা তৈরি হয়েছে। এখন আমি সেই জন্য 250 গ্রাম জল দিয়ে দিচ্ছি, রস তৈরি করব। এবারে আমি ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এবং গুড় নিয়েছি আমি। তোমরা চাইলে খালি গুড় দিয়েও করতে পারো, যে কোনো একটা দিয়ে করলেই হলো। আমি দুটোই নিয়েছি, গুড় এবং চিনি মিলে আমার 150 গ্রাম হয়েছে। এবারে আমি এগুলোকে ভালো করে রেচেড়ে মিশিয়ে দেবো। এবারে আমি লবণ দিয়ে দিচ্ছি, যে কোনো মিষ্টির মধ্যে লবণ দিলে তাহলে টেস্টটা বেশি ভালো হয়। জলটা ফুটে উঠেছে, গুড় চিনি দুটোই গুলে গিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি মৌরি 1 চামচ। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা গোলাপের পাপড়ি। এবারে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। গোলাপের পাপড়িটা দেওয়ার কারণ হচ্ছে পিঠার থেকে যেন গোলাপের সেন্টটা পাওয়া যায়, সেই জন্য আমি গোলাপের পাপড়িগুলো দিয়েছি। না দিলেও হবে, আমাদের বাড়িতে আছে তাই দিয়েছি। এবারে রসটাকে আমি মিডিয়াম হিটে 1.5 মিনিট জাল করে নিয়েছি। রসটা অনেকটাই ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছো কতটা ঘন হয়ে গেছে। এবারে আমি নামিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, পিঠাগুলোকে আমি এখন ভাজবো, সেই জন্য দিয়ে দিচ্ছি আমি সাদা তেল, বেশ খানিকটাই দিয়ে দেব। তেলটাকে আমি একটু হাই হিটে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পিঠাগুলোকে ভেজে নেব লো হিটে। হিটটা হাই করা যাবে না, তাহলে লাল হয়ে যাবে। এখন পিঠা কিছুক্ষণ পরে পিঠাগুলো উল্টে দেবে। পিঠাগুলোকে আমি লাল করে ভেজে নেব। উনুনের আঁচটা কিন্তু হাই করা যাবে না, লো আছে ভাজতে হবে। হাই করলে চট করে লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। দেখো পিঠার কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আমি আর একটু ভেজে নেব। দেখো পিঠাগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নেব, আমি সঙ্গে সঙ্গে রসের মধ্যে ছেড়ে দেবো। এবারে আমি মিশিয়ে দিচ্ছি রসটাকে। এবারে আমি রসের মধ্যে মিশিয়ে দিচ্ছি এটা। এগুলোকে আমি 4 থেকে 5 মিনিট আমি রসের মধ্যে ডুবিয়ে রেখে দেবো, তারপর তোমাদের দেখিয়ে দেবো ভেঙে। পাঁচ মিনিট আমি ভিজিয়ে রাখার পর স্টিলের থালাতে আমি সাজিয়ে নিয়েছি। এবারে আমি রসটাকে ঢেলে দিচ্ছি। আমি 2 রকম কালার করেছি, একটা পিঠে আমি কড়া করে ভেজেছি আর কিছুটা লালচে করে ভেজে নিয়েছি। কোনটা ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। দেখো পিঠেগুলো কত সুন্দর লাগছে দেখতে। পিঠেটা তোমরা বাড়িতে অবশ্যই বানাবে, বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবে। দেখো পিঠাটা কত সুন্দর লাগছে দেখতে, বাচ্চারা অবশ্যই খাবে। তোমাদেরকে আমি এখন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো ভিতরে কত রস ঢুকেছে। দেখো কত সুন্দর হয়েছে, পিঠাটার ভিতরে রস ঢুকে একদম নরম হয়ে গেছে। পিঠাটা মুখে দিবে আর একদম গলে যাবে। একটা পিঠা আমি এখন খাই। খুবই ভালো লাগছে।